Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi al-alihi al-ala wa salatu wa salamu ala nabihi al-mustafa wa rasulihi al-mujtaba. Allahumma salli wa sallim wa barik alayhi wa ala alihi wa sahbihi ahli al-birr wa taqwa. Amma ba'd. Shamani to bhai bonera. Amra ekotim shomoy otikrom korchi. সমস্ত বিশ্ব জুড়ে সমস্ত দুনিয়া জুড়ে করোনা ভাইরাসের জন্য মানুষ দিশেহারা, সমস্ত পৃথিবীর জন্য স্থবির হয়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সবগুলো বন্ধ হয়ে গেছে। এমনকি ওলামায়ে কেরামের পরামর্শে এবং মস কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মসজিদগুলাও আপাতত বন্ধ রাখা হয়েছে। যদিও আমাদের জন্য একটা বড় বেদনাদায়ক, আমরা প্রতিদিন নামাজ জামাত আদায় করতে পারতেছি না, জুমার নামাজ আদায় করতে পারতেছি না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা থেকে উত্তীর্ণ করেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই করোনা ভাইরাসের মহামারী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা তার এই আযাবকে উঠিয়ে আনেন এবং সমস্ত পৃথিবীতে স্বাভাবিক অবস্থা যেন আবার শুরু হয়, মসজিদগুলো খোলা হয়, যেখানে মক্তবে ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, নামাজ শিখবে, মাদ্রাসাগুলো যেখানে কাল আল্লাহ কাল রসুলের আওয়াজ সবসময় চলত, এগুলো আবার শুরু হয়ে যায়। আমরা আল্লাহ তাআলার কাছে আকুতি বলে মিনতি বলে আমরা দোয়া করি, হাজারি করি, আমাদেরকে এই কঠিন মুসিবত থেকে, আজাব থেকে উদ্ধার করবে আমাদের দোয়া, আমাদের ইস্তেগফার, আমাদের তওবা। যাই হোক, যেহেতু মসজিদগুলো বন্ধ থাকার দরুন আমাদের মিম্বারের মেহরাব থেকে কমপক্ষে প্রতি সপ্তাহে আমরা যেগুলো ওয়াজ, নসিহাত, উপদেশ আমরা শুনতে পাই, আমরা এদিকে মাহরুম আর বঞ্চিত হইতেছি। এজন্য আমরা দিন রাত, পবিত্র দিন এবং রাত মাসগুলো করণীয় কি এবং রসুল্লাহ ইসলামের কি আদর্শ উসওয়া, রসুল্লাহ ইসলামের কি সুন্নত আমল, এগুলা আমরা শুনতে পারতেছি না। এই জন্য আজকের এই উদ্যোগ, যেহেতু আমাদের সামনে লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফে শাবান উপস্থিত এবং শাবানের মাস আমাদের সামনে অতিবাহিত হইতেছে, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে খুব গুরুত্ব দিতেন। যেহেতু শাবান মাস বরকতময়, অতি বরকতের মাস, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসতেই সাহাবা ইকরামদেরকে তাগিদ করতেন যে শাবানে তোমরা সচেতন হও, শাবানে দিনগুলোকে গণনা করো। বাইহাকি দারে কুতনী এবং মুস্তাদরা হাকিমের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা শাবানের দিনগুলোকে গণনা করো রমজানের জন্য। অর্থাৎ রমজানের মহিমান্বিত পবিত্র মাসে পৌঁছার জন্য শাবানের দিনগুলোকেও তোমরা গণনা করো এবং শাবানের দিন রাতকে তোমরা ইবাদতের মধ্যে কাটাও। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাফাজু মিন শাবান মা লা ইহফাযু মিন গাইরি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যত বেশি যত্নবান হইতেন বা শাবানে যত বেশি রক্ষণাবেক্ষণ করতেন, অন্য মাসে এত বেশি সচেতন থাকতেন না বা এত বেশি ইবাদত বন্দেগীতে মগ্ন হইতেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অন্য মাসের তুলনায় অতিরিক্ত জিকির, আজকার, নামাজ এবং বিশেষভাবে রসুলুল্লাহ ইসলাম বেশি বেশি শাবানে রোজা রাখতেন। এ সম্পর্কে ইমাম আহমদ এবং নাসাই রাহিমাহুল্লাহ হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেন, উনি বলেন, কুলতু ইয়া রসুলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিন আশ-শুহুর মা তাসুমু ফি শাবান, হে আল্লাহ নবী, আমি আপনাকে শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখি অন্য মাসে এত বেশি পরিমাণ রোজা রাখতে আপনাকে দেখি না, তার কারণ কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ذاك شهر يغفل الناس عنه بين رجب ورمضان. কারণ এই মাস শাবান মাস, রজব এবং রমজানের মধ্যবর্তী মাস, এবং মানুষ এই মাসে গাফিল থাকে, অমনোযোগী থাকে। এবং এই মাস هو شهر ترفع الاعمال الى رب العالمين. এই মাস এমন এক মাস যে মাসে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মানুষের আমল পেশ করা হয়, পুরা বছরের আমল আমলনামা মানুষের আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা উহিব্বু আন ইরফা আমালি ওয়ানা সাঈম, আমি পছন্দ করি যে আমি এই অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ হোক যে আমি রোজা অবস্থায় আছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশ বেশি রোজা রাখতেন। ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুমুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, لم يكن رسول الله صلى الله عليه وسلم يصوم شهرا اكثر من شعبان فانه كان يصوم شعبان كله. رسول الله صلى الله عليه وسلم شعبان মাসে খুব বেশি অধিক পরিমাণে রোজা রাখতেন, অন্য কোন মাসে শাবানের তুলনায় এত বেশি রোজা রাখতেন না। উনি যেন পুরো শাবান মাসই রোজা রাখতেন, কারণ يصوم شعبان كله, رسول الله صلى الله عليه وسلم শাবানে পুরোটাই রোজা রাখতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খুযু মিনাল আমালি মা তুতিকুন ফাইন্নাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, তোমরা যতটুকু তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা নেক আমল করতে থাকো, বেশি বেশি ইবাদত বান্দিগির মধ্যে আত্মনিয়োগ করো, কারণ তোমরা ক্লান্ত হয়ে যেতে পারো, তোমরা বোর হয়ে যেতে পারো, কিন্তু আল্লাহ তাআলা উনি ক্লান্ত হন না। আল্লাহ তাআলা নেকি দিতে দিতে উনি ক্লান্ত হন না। মানুষ আমল করতে করতে হয়তো ক্লান্ত হয়ে যাবে, মানুষ এরকমভাবে বোর হয়ে যাবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানুষের আমলের প্রতিদান দিতে দিতে তিনি ক্লান্ত হবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশি আমল করার জন্য নির্দেশ দিচ্ছেন, এবং বেশি বেশি বিশেষ করে রোজা রাখার জন্য রাসূলুল্লাহ ইসলামের এই উৎসাহ এবং আল্লাহ রাসূল নিজে রাখতেন। আমাদের সামনে মোবারক রাত লাইলাতুল নিসফ মিন শাবান, শাবানের মধ্যমতম রাত বা পনেরোতম রাত, যে রাতকে লাইলাতুল বারাআ বলা হয়, নিষ্কৃতি মুক্তির রাত। কেন? যে আল্লাহ রব্বুল আলামিন ওই রাত্রে অগণিত অসংখ্য তার বান্দা এবং বান্দিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। লাইলাতুল নিসফ মিন শাবান, যা আমাদের সামনে আগামী কাল রাত্রে মঙ্গলবার রাত্রে আমরা উদযাপন করব। তো এই সম্পর্কে হাদিসের কিতাবে অনেকগুলো হাদিস বর্ণনা করা হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস নিয়ে ঘাটাঘাটি করেন, হাদিস বিশারদ, ওনাদের গবেষণা অনুযায়ী দশজন সাহাবা কেরাম থেকে এগারোটি হাদিস এই সম্পর্কে পাওয়া যায়, যা এই রাতের ফজিলত সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দেয়, এই রাতের ফজিলত সম্পর্কে আমাদেরকে সুসংবাদ দেয়, এবং এই রাতের ইবাদত সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেয়। দশজন সাহাবা কেরাম থেকে এগারোটি হাদিস, এবং এই হাদিসগুলোর মধ্যে অনেকগুলো হাদিস সহিহ সনদের দিক দিয়ে, হাদিসের যে চেইন বা হাদিসের যে বর্ণনাকারী তাদের দিক দিয়ে কিছু হাদিস সহিহ পর্যায়ে পড়ে, কিছু হাদিস হাসানের পর্যায়ে পড়ে, এবং কিছু হাদিস এর সনদের ভিতরে দুর্বলতা রয়েছে। কিন্তু হাদিস জাইফ যেগুলো, এইগুলা সম্পর্কে মুহাদ্দিসিনদের একটা কমন রুল রয়েছে যে হাদিস যেগুলা সনদের দিক কিছু দুর্বল রয়েছে, ফজিলতের মধ্যে এটা গ্রহণ করা হয়। যে ফজিলতের আমল, যেমন লাইলাতুল নিসফ শাবান, এই রাত্রের ফজিলত এই সম্পর্কে হাদিস যদি দুর্বল হয় তা গ্রহণযোগ্য, আর যখন বিশেষভাবে এই দুর্বল হাদিসের সাথে সহি এবং হাসানের অনেকগুলো হাদিস তাকে সমর্থন করে, তার মোতাবেআত বা শাওয়াহিদ বলা হয়, তখন এই হাদিস গ্রহণযোগ্য এবং এই হাদিস অনুযায়ী আমল করা যায়। যাই হোক,
হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়াতালিউ আল্লাহ তাআলা আলা খালকিহি ফি লাইলাতিন মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ রাসূলুল্লাহ বলেন লাইলাতুন নিসফিন শাবান শাবানের 15তম রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার মখলুকের দিকে দাবিত হন, রহমত নিয়ে আল্লাহ তাআলা অগ্রসর হন এবং আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, কিন্তু যারা আল্লাহর সাথে শিরিক করে এবং যারা হিংসা বিদ্বেষ রাখে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। এই হাদিস বাইহাকি, তাবরানি, মুআজ্জামুল আওসাত, মুআজ্জামুল কাবীরের মধ্যে এমনিভাবে ইমাম হাসানি ওনার কিতাবের মধ্যে মাওয়ারিদুজ জামান ইলা জাওয়াইদ ইবনে হাব্বানের মধ্যে হাদিস বর্ণনা করেন এবং এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম হাদিস বলেন সহিহ এবং শুদ্ধ এবং এর অনেক আরও সাপোর্ট হাদিস রয়েছে, অনেক মুতাবিআত বা শাওয়াহিদ এর সমর্থনে অনেকগুলো হাদিস রয়েছে। যেমন আবু সা'দা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইদা কানা লাইলাতুন নিসফিন শাবান ইয়াতালিউ আল্লাহু ইলা খালকিহি ফায়াগফিরু লিল মুমিন ওয়া ইয়ুমলি লিল কাফিরিন ওয়া ইয়াদউ আহলাল হিকদি বিহিকদিহিম হাত্তা ইয়াদউহু। যে আল্লাহ রাব্বুল আলামিন যখন লাইলাতুন নিসফিন শাবান হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের দিকে দাবিত হন, তার রহমত নিয়ে অগ্রসর হন, আল্লাহ তাআলা তার শাপ অনুযায়ী আল্লাহ তাআলা ইমানদারদেরকে মাফ করে দেন এবং কাফিরদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন যে তারা কুফর থেকে ফিরে আসবে, আল্লাহ তাআলা ইস্তিগফার করবে, ইমানের ইমানদারদের দলে ঢুকবে এবং তারাও মাফি পেয়ে যাবে। এবং ওয়াদাউ আহলাল হিকদি বিহিকদিহিম, যাদের ভিতরে হিংসা রয়েছে তাদেরকে তাদের অবস্থা করে ছেড়ে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত তারা হিংসা থেকে বিরত না হয়। এবং বাইহাকি সকল ইমানের মধ্যে এবং ইমাম বাইহাকি সুনানে সুগরার মধ্যে, তাবরানি মুআজ্জামুল কাবীরের মধ্যে এবং ইবনে কানিয়া মুআজ্জামুস সাহাবার মধ্যে এই হাদিস বর্ণনা করেন। আগের হাদিসের সমর্থনে এই হাদিস এবং আগের হাদিসকে সহি বলেছেন অনেক মুহাদ্দিসিনে কেরাম। তিন নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতালিউ আল্লাহু তাআলা আযজা ওয়া জাল إلى خلقه ليلة نصف شعبان فيغفر لعباده إلا لإثنين مشاحن وقاتل نفس. رسول الله صلى الله عليه وسلم قال الله رب العالمين ليلة نصف شعبان شعبان قمت ورتري تا بندد دي كتا رحمة نية مبرشرهم تا بندد الكي ماف کردن كنت دوی دور المانوش كي الله تعالى ماف کردن در آهن شاكوشن کردن দিলে ভিতরে মানুষের প্রতি জেলাসি হিংসা রাখে এবং যারা কিলার হত্যাকারী তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়াতালি ফি লাইলাতি মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। পূর্বের হাদিসের ন্যায় যে আল্লাহ রাব্বুল আলামিন শাবানের 15তম রাত্রে মানুষের দিকে অগ্রসর হন এবং আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, কিন্তু যারা শিরিক করে এবং যারা হিংসা পোষণ করে তাদেরকে মাফ করেন না। ইবনে মাজার মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে বাব মা জাআ ফি লাইলাতি নিসফি শাবান, ইবনে মাজার হাদিস। এরপরে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইযা কানাত লাইলাতু নিসফি শাবান ইয়াগফিরুল্লাহু লিইবাদি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফি শাবান শাবানের 15তম রাত্রে তার বান্দাদেরকে মাফ করে দেন, কিন্তু যারা শিরিক করে এবং যারা হিংসা পোষণ করে তাদেরকে মাফ করেন না। ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি তার মুস্তাদ বাজ্জার মধ্যে হাদিস বর্ণনা করেন এবং হাইসানি হাদিস বর্ণনা করেন। এমনিভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলুল্লাহু তাআলা ইলা সামাই দুনিয়া লাইলাতুল নিসফি শাবান ফায়াগফিরু লিকুল্লি শাইইন ইল্লা রাজুলান মুশরিক আও ফি কলবি শাহনা। পূর্বের হাদিসে নিয়ে যে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, কিন্তু যারা শিরিক করে এবং যাদের অন্তরে হিংসা রয়েছে তাদেরকে মাফ করেন না। এ হাদিস ইমাম বাইহাকি সকল ইমানের মধ্যে বর্ণনা করেন, ইমাম বাজ্জার মুসনাদে বাজ্জারের মধ্যে, ইমাম দাইলামী রাহিমাহুল্লাহ মুসনাদে ফিরদাউসের মধ্যে হাদিস বর্ণনা করেন, ইমাম হাইসামী রাহিমাহুল্লাহ মজমু জাওয়াইদের মধ্যে হাদিস বর্ণনা করেন।
এমনি ভাবে হযরত আউফ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আলা খালকিহি লাইলাতুল শাবান ফায়াগফিরু লাহুম কুল্লাহুম ইল্লা লিমুশরিকিন মুশাহিদ। পূর্বের হাদিসের ন্যায় আল্লাহ সবাইকে মাফ করে দেন, শুধু যারা শিরিক করে এবং যারা হিংসা প্রসঙ্গে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। এবং বাজার মসনদ বাজারের মধ্যে ইবনে আবি শাইবা মুসন্নাফের মধ্যে আরও অনেকে এই হাদিস বর্ণনা করেন। এমনিভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণনা করা হয়, হযরত আয়েশা দুইটা হাদিস পাওয়া যায়, একটা সংক্ষিপ্ত একটা বিশদ আকারে। সংক্ষিপ্ত হাদিস বর্ণনা করেন ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ, মুসনাদ আহমদের মধ্যে, মুসন্নাফে আবি আবি শাইবার মধ্যে, ইবনে আবি শাইবা মুসন্নাফে ইবনে আবি শাইবার মধ্যে, ইমাম বাইহাকি শাবল ইমানের মধ্যে হাদিস বর্ণনা করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, فقدت رسول الله صلى الله عليه وسلم فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟ قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعد نسائك. قال إن الله عز وجل ينزل ليلة نصف شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب. جامي رسول الله صلى الله عليه وسلم আমার ঘরে পাইলাম না, আমি তালাশ করার জন্য বাইর হলাম, দেখি রসুল ইসলাম জান্নাতুল বাকিতে দোয়া করতেছেন, আমি ফিরে আসলাম, রসুলুল্লাহ ইসলাম আসলেন। আল্লাহ রসুল বললেন যে আয়েশা তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রসুল তোমার উপরে অন্যায় করবে, বেইনসাফি করবে? আসল কথা হচ্ছে যে আজকে লাইলাতুল শাবান, শাবানের অন্যতম রাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে অগণিত অসংখ্য তার বান্দা এবং বান্দিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এমনকি বনি কলব, কলব গোত্রের যে মেষপাল বকরির পালে তাদের গায়ের মধ্যে যে পরিমাণ পশম রয়েছে, এর চেয়েই বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কলব গোত্র আরবের মধ্যে প্রসিদ্ধ গোত্র ছিল, যাদের কাছে অসংখ্য মেষপাল ছিল, বকরির পাল ছিল। অনেকেই বলেন ঐতিহাসিকগণ তাদের কাছে 20,000-এর চেয়ে বেশি বকরির পাল ছিল। তো তাদের বকরির গায়ের মধ্যে যে পরিমাণ পশম, এর চেয়েই বেশি সংখ্যক আল্লাহ তাআলা তার বান্দা এবং বান্দিকে মাফ করে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাই হাকিম অন্য রাওয়াতে যেখানে বিস্তারিত উনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন আমার কাছে আসলেন, আমার ঘরে আসলেন, ওনার বাড়ি ছিল, অর্থাৎ রাসূল ইসলাম বাড়ি বার করে ওনার স্ত্রীদের ঘরে থাকতেন, তো ওনার বাড়ি ছিল, তো ওনার এই ঠান ছিল, তো আল্লাহ রসুল ওনার ঘরে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় খুলতে যাবেন, আবার কাপড় পরে বাইর হয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার মনে জাগলো যে হয়তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন, অথচ আজকে তো আমার প্রাপ্য, আমার ঘরে থাকার রসুল ইসলামের বাড়ি, তো রসুল ইসলাম কেন চলে গেলেন? তো আমি খোঁজ নেওয়ার জন্য ঘর থেকে বাইর হলাম, তালাশ করে দেখি রসুলুল্লাহ ইসলাম জান্নাতুল বাকিতে আল্লাহ রসুল ইসলাম দোয়া করতেছেন, শহীদদের জন্য মাগফিরাত চাইতেছেন এবং সমস্ত উম্মতের জন্য দোয়া করতেছেন। আমি বললাম যে রসুলুল্লাহ ইসলাম উম্মতের ফিকির করতেছেন, মানুষের জন্য দোয়া করতেছেন, আখিরাতের ফিকির করতেছেন, আর আমি কি দুনিয়ার চিন্তা নিয়ে আমি ঘুরতেছি? তো আমি দৌড়ায় চলে আসলাম, আমার শ্বাসগুলো ফুলে গেল, আমি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছি। তো রসুলুল্লাহ ইসলাম এই মুহূর্তে ফিরে আসলেন এবং রসুলুল্লাহ ইসলাম জিজ্ঞেস করলেন যে আয়েশা তোমার কী হয়েছে, এই অবস্থা কেন? বলে ইয়া রসুল্লাহ এই ঘটনা, আপনি যখন বাইর হয়ে চলে গেলেন তো আমি মনে করছি আপনি অন্য কোনো স্ত্রী ঘরে গেছেন, এই জন্য আমি আপনাকে খোঁজার জন্য, তালাশ করার জন্য বাইর হয়েছি, আপনাকে জান্নাতুল বাকিতে দেখে আমি ফিরে আসছি। রসুলুল্লাহ ইসলাম বললেন যে আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং তার রসুল তোমার উপর অন্যায় করবে? না, এরকম হইতে পারে না। ওর আসল কথা, জিব্রাইল ইসলাম আমার কাছে আসছিলেন, উনি আমাকে সুসংবাদ দিয়েছেন যে আজকে রাত লাইলাতুল নিসফ মিন শাবান, শাবানের 15তম রাত, লাইলাতুল বারাআ, যে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য তার বান্দাদেরকে বান্দাদেরকে মাফ করেন। এমনকি বনি কলব, কলব গোত্রের যে মেষপাল তাদের গায়ে যে পরিমাণ পশম, এর চেয়ে অধিক সংখ্যক তার বান্দা বান্দিকে আল্লাহ তাআলা মাফ করেন। তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা যদি তুমি অনুমতি দাও আমি পুরা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিই। আল্লাহ রাসূলকে উনি অনুমতি দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইবাদত করেন। রাসূলুল্লাহ ইসলাম লম্বা নামাজে লাগলেন, লম্বা কেরাত করলেন, লম্বা রুকু করলেন, লম্বা সজদা করলেন, এবং এমন লম্বা সজদা করলেন যে আয়েশা বললেন আমার ভয় হইতেছিল যে রাসূলুল্লাহ ইসলাম কি এই জগৎ ছেড়ে চলে গেলেন, দুনিয়া থেকে উনি বিদায় হয়ে গেলেন,
আমি আল্লাহ রসুলের পায়ে মোবারকে হাত দিলাম, আল্লাহ রসুল পা নাড়া দিলেন, আমি আশ্বস্ত হলাম। আমি চিন্তা করলাম, দেখি আল্লাহ রসুল কী বলতেছেন সজদার মধ্যে, তো লম্বা সজদা, রসুলুল্লাহ ইসলাম সজদার মধ্যে দোয়া করতেছেন, আউযু বিআফিকা মিন আকাবিকা, আউযু বিসখতিকা মিন গজবিকা, আউযু বি رزاك من سخطك اعوذ بك منك لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك يا هي الله اعوذ بعفوك من عقابك ابنار مغفرتك درا ابنار خمار درا ابنار عذابك يعني فنزيدس يا الله اعوذ برضاك من سخطك ابنا সন্তুষ্টির মাধ্যমে আপনার রাগ থেকে গুসা থেকে আপনার কাছে আশ্রয় চাইতেছি يا الله আপনার কাছে আপনার আযাব থেকে আশ্রয় চাইতেছি আয় আল্লাহ আমি আপনার প্রশংসা গুণগান করে শেষ করতে পারবো না আন্তা খামা আসনাই তারা নাফসিক আপনি যেভাবে আপনার গুণগান গাইছেন আপনি তো ওই জাত ওই সত্তা আয়েশা রাদিয়াল্লাহ আনহা বললেন পরদিন সকালে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করি রসুলাল্লাহ আপনি সাইদার মধ্যে দোয়া করলেন বলেন আশা তুমি শুনেছ তুমি শিখেছ আমাকে জিব্রাইল ইসলাম এই দোয়া শিক্ষা দিয়েছেন তুমি দোয়া শিক্ষা করো এবং অন্যকে তুমি শিক্ষা দাও তো লাইলাতুল বারাতের দোয়া এবং বিশেষভাবে সজদার মধ্যে দোয়া করা যায় সজদার মধ্যে যে কোনো মসনুন দোয়াগুলো করার এবং হাদিস যেগুলো দোয়া করা যায় এবং লাইলাতুল বারাতে বিশেষ দোয়া আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন আউযু বিআফিকা মিন আকাবিকা আউযু বিরাদাকা মিন সখতিকা আউযু বিকা মিনকা লা উহসি সালান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক এই দোয়া আমরা লাইলাতুল বারাতে নামাজের ভিতরে বা নামাজের বাইরে আমরা পড়তে পারি এই হাদিসের একটা অংশ বাকি রয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই রাতে তো অসংখ্য গুণিত তার বান্দাদেরকে মাফ করেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ানজুরুল্লাহ তাআলা ফিহা ইলা মুশরিকিন যারা শিরিক করে তাদের দিকে আল্লাহ তাকান না অর্থাৎ তাদেরকে মাফ করেন না যারা হিংসুক তাদেরকে মাফ করেন না যারা আত্মীয়ের সম্পর্ক ছিন্ন করে অর্থাৎ নিজের আত্মীয়ের আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে ভাই বোন খালা ফুফু তাদের সাথে সম্পর্ক কেট আপ করে দেয় তাদের খোঁজখবর নেয় না তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না যারা টখনু নিচের পায়জামা লুঙ্গি ট্রাউজার এগুলো পরিধান করে তাদেরকে মাফ করেন না ও ইলা আকিল লিওয়ালিদাইহি যারা মাতা পিতা অবৈধ তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না ওলা ইলা মুদমিন খামরি যারা নেশাগ্রস্ত হয় শরাব পান করে বা এই বিভিন্ন ধরনের এই নেশা জাতীয় দ্রব্য পান করে সেবন করে হিরোইন বলেন আর গাঁজা বলেন এমনিভাবে যত ধরনের নেশা জাতীয় সেবন করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে না হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিস্তারিত লম্বা হাদিসে অনেক কিছু আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন তো আমরা এই রাত্রে এইগুলো গুনাহ থেকে তো আমরা আল্লাহর কাছে তওবা করে নিই এবং এমন তওবা করি যেন আর কোনোদিন এই গুনাহ থেকে আমরা অগ্রসর না হই আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস যে ইবনে মাজার মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে বাইহাকি বর্ণনা করেন ইমাম দায়লামি মুস্তাদিল ফিরদাউসের মধ্যে হাদিস বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানাত লাইলাতুন নিসফ শাবান ইদা কানাত লাইলাতুন নিসফ শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা যখন লাইলাতুন নিসফ শাবান হয় শাবানের 15তম রাত মধ্যম রাত্রে আসে তখন তোমরা রাত্রে জাগরণ করো এবং পরদিন রোজা রাখো কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডুবার সাথে সাথে প্রথম আকাশে তার রহমত নিয়ে নাজিল হন এবং আল্লাহ তাআলা ঘোষণা দিতে থাকেন আলা মিন মুস্তাগফির ফাগফির লা কেউ আসো আমার কাছে মাফি চাইবে আমি তোমাদেরকে মাফ করে দেব কেউ আসো আমার কাছে রিজেক চাইবে আমি তোমাদেরকে রিজেক দান করব আসো কেউ বিপদে তোমরা আক্রান্ত হয়ে গেছো আমার কাছে চাইবে আমি তোমাদের বিপদ থেকে উদ্ধার করব অসুস্থ আমি তোমাদের অসুস্থতা দূর করব এইভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত মানুষকে ডাকতে থাকেন এই হাদিস সম্পর্কে যদি মুহাদ্দিসিনে কেরাম বলেন যে হাদিসের সনদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে কিন্তু অন্য হাদিসগুলোর কারণে এই হাদিসের উপর আমল করা যায় সারা রাত্রি এরকমভাবে আমরা এবাদত বন্দেগী করতে পারি আমরা জাগিয়া থাকতে পারি নফল নামাজ পড়তে পারি আমরা এরকম তেলাওয়াত জিকির তাসবিহ তাহলিল ইস্তিগফার করতে পারি এমনি হযরত উসমান ইবনে আস উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানা লাইলাতুন মিন শাবান নাদা মুনাদিন হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরহ ফাগফির লাহ হাল মিন সাইলিন ফাউতিয়াহ ফালা ইয়াসালু আহাদুন শাইআন ইল্লা উতিয়া ইল্লা জানিয়াতান বিফারজিহা আও মুশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন
শাবানের অন্যতম রাত হয়, মধ্যম রাত্র হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, কেউ আসো আমার কাছে মাফি চাইবে, আমি মাফ করে দিব। কোনো এরকম সাইল আসো আমার কাছে চাইতেছো, আমার কাছে আবদার করতেছো, আমি তোমাদের আবদার কবুল করব, আমি তোমাদের চাহিদা পূরণ করে দেব। তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যারা জিনাকারী, যারা বেশ্যাবৃত্তি করে এবং যারা শিরিক করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। ইমাম বাইহাকী শাবান ইমানের মধ্যে হাদিস বর্ণনা করেন, অনেকগুলো হাদিস আমরা শুনলাম, 10 জন সাহাবি থেকে 11টা হাদিস, এবং প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের মাফ করার ঘোষণা আসছে। তো আমরা এই রাতকে সুবর্ণ সুযোগ মনে করি এবং এই রাতে আমরা ইবাদতের মধ্যে কাটাই। পূর্বের অনেক স্কলার ইবনে তাইমিয়া এবং ইবনে রাজব হাম্বলি ওনাদের কিতাবের মধ্যে, এখন লম্বা হয়ে যাবে এজন্য সংক্ষিপ্ত করতে চাই, ওনারাও বিভিন্নভাবে বলেছেন এই রাতের ফজিলত বর্ণনা করে, হাদিসগুলা বর্ণনা করে, যে পূর্বের যারা ছিলেন উলামায়ে কিরাম বলেন বা নেককার মানুষ ছিলেন, তারা ওই রাত্রে গুরুত্ব দিতেন এবং এই রাত্রে ইবাদত বন্দির মধ্যে কাটাইতেন। তবে হ্যাঁ, আমরা ইবাদত বন্দি কীভাবে করব, হাদিস থেকে হয়তো আমরা অনেকগুলা জেনে নিয়েছি, আমরা জানতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে একা একই আমল করেছেন, জান্নাতুল বাকিতে গেছেন, নিজে একা গেছেন। এই জন্য সেই খবর জিয়ারত করে নিষেদ নয়, এই হাদিস থেকে পাওয়া যায় আমরা যাইতে পারি, কিন্তু দলবদ্ধ হয়ে এটাকে খুব গুরুত্ব দিয়ে ওয়াজিব ফরজ মনে করে যাওয়া ঠিক নয়। একা একই যদি কেউ যায় ঠিক আছে, রাত্রে ইবাদত করা একা একই, নফল ইবাদতের একটা মূল নীতি যে নফল ইবাদত যেন একা একই করা হয়, দলবদ্ধভাবে যেন নফল ইবাদত না করা হয়, এমনকি কোনো নফল ইবাদত যদি দলবদ্ধ হয়ে করা হয় সেটাকে ওলামায়ে কিরাম বেদাত বলেছেন। এই জন্য আমরা এরকম যেন ইবাদত না করি যেটা আরও গুনাহ হয়ে যায়। এই রাতের ফজিলত অনেক আমরা শুনতে পারলাম, ফজিলত হাসিল করার জন্য আমলেরও দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাম দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লামের উসওয়া আমাদের সামনে রয়েছে, সাহাবায়ে কিরাম এবং এরপরে যারা উলামায়ে কিরাম বা আকাবিরিন তাদের এরকম আদর্শ আমাদের সামনে রয়েছে। ওনারা রাত্রে জাগতেন, নামাজ আদায় করতেন, নামাজ পড়তেন, সব রাতের কোনো নির্দিষ্ট কোনো নামাজ নাই যে এত রাকাত নামাজ পড়তে হবে, ওই ওই সূরা পড়তে হবে, যে কোনো নফল নামাজ আপনি সালাত তাসবিহ নামাজ পড়তে পারেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আপনি তওবার নামাজ পড়তে পারবেন, আপনি রাত্রে আওয়াবিনের নামাজ পড়েন মাগরিবের পরে, এমনিভাবে আরও নফল নামাজগুলো পড়তে পারেন এবং আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করতে থাকেন যে আল্লাহ তাআলা যেন এই রাতের ফজিলত দান করেন। এবং সবচেয়ে বড় জিনিস, আমার পিছনের গুনাহ থেকে আমি তওবা করি, ইস্তেগফার করি, আমি আল্লাহ তাআলার কাছে মাফি চাই এবং আল্লাহ তাআলার কাছে খালিস তওবা, নাসুহা যাকে বলা হয়, এমন তওবা যে আমি কোনোদিন গুনাহ থেকে অগ্রসর না হই, আমি গুনাহ থেকে বিরত হয়ে যাই এবং আল্লাহ তাআলার সামনে আমি লজ্জিত শর্মিন্দা হয়ে আকুতি করে চোখের পানি ফেলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আর আমাদের সামনে তো এখন যে অবস্থা, আমরা যে কঠিন সময় পার করতেছি করোনা ভাইরাসের জন্য, সমস্ত পৃথিবীর মানুষ যেন দিশেহারা, সবাই এরকমভাবে কী হয়ে গেছে, এক ধরনের কোনো কিছু কী করবে কী না অপারগ হয়ে গেছে, সমস্ত রাষ্ট্রপ্রধানরা এরকমভাবে তারা করোনা ভাইরাস সামনে যেন একদম অসহায় হয়ে গেছে। এজন্য আমরা এই কঠিন মহামারী থেকে আল্লাহ তাআলার কাছে নাজাত চাই, মুক্তি চাই, আমরা আল্লাহ তাআলার কাছে বিশ্বাসী তওবা করি, কারণ এই সমস্ত বিপদ মুসিবত বালা এবং আজাব আমাদের গুনার কারণে আসে। আমরা শুনতেছি ওলামায়ে কিরাম বিভিন্নভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিতেছেন যে এই সবগুলা দুনিয়াতে যে আজাব আসে আমাদের গুনার কুকর্মের ফসল। এই জন্য আমরা গুনার থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করি, ইস্তেগফার করি, মাফি চাই এবং আল্লাহ তাআলার কাছে যেন আমরা আকুতি করে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করেন এবং স্বাভাবিক অবস্থা আমাদেরকে ফিরিয়ে দেন। আমাদের মসজিদগুলো খোলা হয় যে আমরা নামাজ আদায় করতে পারি, সামনে রমজান আসতেছে আমরা তারাবির নামাজ আদায় করতে পারি, সামনে এই অনেকে উমরা যাওয়া রমজানে উমরা করেন, উমরা থেকেও এরকমভাবে বঞ্চিত হইতেছেন, তারপর হজের জন্য এখনও কোনো নিশ্চয়তা নেই হজ আমরা করতে পারবো কি না,
তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করেন। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ উনি একটা হাদিস বর্ণনা করেন বাবুল উকুবাতের মধ্যে আবুল ফাতানে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল হাদিস যে উনি বলেন لم يظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون الأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا أو كما قال عليه الصلاة والسلام যখন কোন জাতির মধ্যে কোন মানুষের মধ্যে এলাকার মধ্যে অন্যায় অশ্লীলতা খুব বেশি বৃদ্ধি পায়, ফাসাদ ফিহিমুল ফাহিশা যখন অন্যায় অশ্লীলতা অশ্লীল কাজ বৃদ্ধি পেয়ে যায় এবং প্রকাশ্যে করা ইউলিনু বিহা প্রকাশ্যে অশ্লীল কাজ বৃদ্ধি পেয়ে যায় তখন ওই জাতির মধ্যে ওই এলাকার মধ্যে বা ওই দেশের মধ্যে তাউন প্লেগ রূপ মহামারী দেখা দেয় এবং এরকম রোগ তাদের মধ্যে দেখা দেয় যা তাদের পূর্বপুরুষরা শুনেনি যারা তা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। অর্থাৎ পূর্বপুরুষরা যেগুলা ফেস করেনি, যে ধরনের রোগের কথা শুনেনি, এইগুলা রোগ দুনিয়াতে এরকম প্রকাশ পাবে যখন দুনিয়াতে অশ্লীল কাজ বৃদ্ধি পেয়ে যায় এবং প্রকাশ্যে করা হয়। কারণ আমরা একটু চিন্তা করি যে পৃথিবীতে সব ধরনের অশ্লীল কাজ বেহায়াপনা উলঙ্গপনা এত বেশি বৃদ্ধি পেয়েছে এবং প্রকাশ্যে করা হইতেছে সমস্ত এরকম চ্যানেলগুলাতে, বিভিন্ন চ্যানেলগুলাতে অশ্লীল কাজ অশ্লীল এরকমভাবে নৃত্য গান বাজনা এবং বেহায়াপনা। ফাহিশা কাকে বলা হয়? ফাহিশা কোরআনের ভাষায় অশ্লীল কাজ জিনাকে বলা হয়, বলৎকার রেপ। এমনিভাবে আজকে সমস্ত দুনিয়াতে বিশেষ করে ওয়েস্টার্ন দেশগুলাতে যে সমকামিতা, হযরত আলী ইসলামের কম যেগুলা কাজে লিপ্ত হয়েছিল, সমকামিতা পুরুষ পুরুষের সাথে মহিলা মহিলার সাথে তার যৌন কাজ সম্পাদন করা, যেগুলাকে কোরআনে ফাহিশা বলা হয়েছে, এইগুলা অতি মাত্রা বৃদ্ধি পেয়েছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গুসা হওয়া স্বাভাবিক এবং আল্লাহ তাআলার রাগ এবং গুসা বশীভূত হয়ে আল্লাহ তাআলা আজাব নাজিল করেন। তার পিছনে আল্লাহ তাআলার হিকমত রয়েছে যে আল্লাহ তাআলা চান যেন তার বান্দারা তার বান্দিরা তৌবা করে আল্লাহর দিকে ফিরে যায়। আমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের সামনে যেগুলো মুসিবত আসে তোমাদের হাতের কামাই, কিন্তু আল্লাহ তাআলা বেশিরভাগ তো মাফ করে দেন। তো আল্লাহ তাআলা আমাদের গুনার উপর পাকড়াও করেন, আল্লাহ তাআলা চান যেন আমরা তৌবা করে ফিরে যাই, এজন্য আমরা বেশি বেশি তৌবা ইস্তিগফার করি। এবং আমাদের সামনে আগামীকাল রাত লাইলাতুল বারা বা লাইলাতুল নিসফ শাবান, আমরা এই রাতকে সুযোগ মনে করি আমরা শাবানে যেগুলো দিন রয়েছে বেশি বেশি রোজা রাখি। শাবানের সবচেয়ে বড় আমল বেশি বেশি রোজা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার তৌবা জিকির আজকার। এবং শাবানের পনেরোতম দিনে রোজা রাখা, এই নিয়ে ওলামায়ে কেরাম অনেকে বলেন যেহেতু শাবানের রোজা রাখার কথা হাদিসে আসছে এবং ফজিলত বর্ণনা করা হয়েছে, তো শাবানের রোজা মনে করে আমরা ওই দিনে রোজা রাখতে পারি, তবে উত্তম আগে পরে যেন আমরা কিছু রোজা রাখি, শুধু ওই দিনের একদিনের শুধু ফজিলত মনে না করে, যেহেতু যে হাদিসে ওই দিনের রোজার কথা আসছে হাদিসের কিছু দুর্বলতা রয়েছে, এই জন্য অন্য হাদিসগুলোর মধ্যে শাবানে বেশি বেশি রোজা রাখতেন, এই জন্য আমি ওই দিনে রোজা রাখতেছি। এবং এই জন্য উত্তম আগে পরে কিছু রোজা রাখা, তেরো চোদ্দো পনেরো এই তিন দিন যেন আমরা রোজা রাখতে রাখার চেষ্টা করি, এবং নিজের জন্য সমস্ত জাতির জন্য সমস্ত দুনিয়ার মানুষের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ রহমতের আশা নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে থাকি এবং আমরা ওই রাতে যেন আমরা সময় নষ্ট না করি। এমনি অনেক ধরনের যেগুলো কাজ, যেগুলো শরীয়ত বিরোধী কাজ, যেগুলো থেকে আমরা বিরত থাকি, যেগুলো আমরা বিভিন্ন সময় শুনে আসতেছি ওলামায়ে কেরাম থেকে যে ওই রাতে বিভিন্ন ধরনের যে বেদাতের মধ্যে মানুষ লিপ্ত হয়, এগুলো থেকে আমরা যেন বিরত থাকি এবং এই রাতকে আমরা ইবাদতের রাত হিসাবে এবং একা একই সবচেয়ে উত্তম একা আমি জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।